سلام الله رب العالمين জানুন ও তো মাছওয়ালা সুবহানাল্লাহ আদর করে আল্লাহ ডাক দিবেন কি করছিল সে জানো নাকি দেখো তো তার ব্যাপারটাকে ইজ্জাহাবা মুগাদিবান কঠিন খেপা খেপে গেছে রাগ করে তার কওমের থেকে চলে যাচ্ছে রাগা যা রাগা রাখছে আল্লাহ বলেন মাছওয়ালা খুব খেপে গেছে মাছওয়ালা খেপে রওনা দিছে ওর কওমের সাথে না এখন বেরই চলে যাচ্ছে রাগ করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানাদা ফিজ্জুলুমাত আল্লাহ বলছেন আল্লাহ কেবল ধরলেনই না তার এই ভুল ভাঙানোর জন্য আল্লাহ তারে অন্ধকারের উপরে অন্ধকার দিয়ে আবৃত করলেন কেমনে আবৃত করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বর্ণনা করেছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন দ্রুতগামী যাচ্ছেন যেতে 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 সামনে একটা বড় নদী বেধে গেল বিশাল একটা নদী সমুদ্রের কথাও আসছে ওইটার মধ্যে যখন তিনি পৌঁছালেন পৌঁছানোর পরে এক নৌকা ভর্তি লোক যাচ্ছে নৌকায় উঠে পড়ছেন তিনি নৌকায় উঠে পড়ার পরে মাছ দরিয়ায় যখন নৌকা চলে গেছে নৌকা টলমল করে ব্যালেন্স হয় না একজন দুইজন লোক বেশি আছে হযরত ইউনূস আলাইহিস সালাম হৃষ্টপুষ্ট সুঠাম দেহি বিশাল আকার এক মানুষ নৌকালারা সবাই বলল একজন রেখান থেকে চলে যেতে হবে নৌকায় ঝাঁপ দিলে নৌকার থেকে যদি নেমে যায় বাকি সবার প্রাণ বাঁচবে যে কোনো একজন আর স্যাক্রিফাইসে সকলকে বাঁচাতে হবে তুই যা তুই যা তুই যা আর তোর বয়স হয়ে গেছে তুই যা কেউ কে যায় নাকি বলে কি বুপাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাসউউন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন লটারির মধ্যে নাম লেখো সবার নাম লেখা হইছে এবার লটারি তোলো যার নাম উঠবে তারে ঝাঁপ দেওয়া লাগবে যতবার লটারি আর যতবার নাম লোক একখানি মাছওয়ালা হযরত ইউনূস আলাইহিস সালাম নাম উঠে গেছে উপায় নাই শরীরের যে সকল কাপড় লাগবে না সেইগুলো ছেড়ে দিলেন দিয়ে ঝাঁপ দিয়ে দিলেন ঝাঁপ দিতে দেরি নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঝাঁপ দিছি আল্লাহর সাথে সাথে তিমি মাছরে নির্দেশ দিয়েছে দৌড় লাগা এক দৌড়ে যাওয়ার পরে আমার ইউনূসরে গিলে ফেল কিন্তু এই গিলাটা খাওয়ার জন্য নয় ওই পেটের মধ্যে রাখার জন্য তুই রাখ আল্লাহ বলছেন ওই জান্নুন আল্লাহ রাব্বুল আমিন তারে এমন জুলুমাতের মধ্যে ফেললেন কিন্তু এই জুলুমাতের মধ্যে ফেলার পরেও হযরত ইউনূস আলাইহিস সালাম এমন একটা কথা বলে বসলেন আল্লাহ বলছেন সেইখানের সেই কথাটা আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্য হলো ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আগেই বলছি লা ইলাহা তুমি ছাড়া কোনো ইলাহ নাই ইল্লা আনতা আপনি কেবল রব আপনি কেবল ইলাহ আবারও বলতেছি আল্লাহ ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি স্বীকার করে নিচ্ছি আমার আত্মার উপরে আমি নিজেই জুলুম করেছি আল্লাহ আমি স্বীকার করে বলছি তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই উনি কি বলছেন নাকি আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই আমি অন্যায় করেছি এইখান থেকে বাঁচাও নৌকার ব্যবস্থা করে দাও উঠাইয়া দাও আমার এই মাছ দিয়া দিয়া ওই আমার জনপদের যেইখানে নদী আছে ওই নদীর সৌসিরে আমারে পৌঁছায় দাও কিছু বলছেন বিউটি বুঝেন দুয়ার তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা বারবার বলছি ইমানের শিক্ষা এর মধ্যে উনি বুঝাচ্ছেন আল্লাহ কেউ বাঁচাতে পারে না কেউ এখান থেকে উদ্ধার করতে পারে না যিনি করতে পারেন তিনি হচ্ছেন আমার ইলাহ আমি তার কাছে স্বীকার করে নিলাম আমি জুলুম করেছি কার উপরে আমার উপরে আমি জুলুম করেছি আমার আত্মার উপরে আমি জুলুম করেছি যা যা সিদ্ধান্ত নিয়েছো একটাও আমার নেওয়া ঠিক হয় নাই সরল শিকালোক্তি দিয়ে তোমার কাছে বললাম আল্লাহ আল্লাহ বলছেন আমার ইউনূসের দোয়া আমার কাছে এত মকবুল এত মকবুল আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার রিপ্লাই দিয়ে দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামালিকা নুনজিল মুমিনিন আল্লাহ বলছেন আমি তার উত্তর দিলাম আমি রাব্বুল আমিন সেখান থেকে তাকে মুক্ত করলাম কি থেকে মুক্ত করলাম গম ভালো করে বলছেন আল্লাহ শব্দ চয়ন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু
আমি আল্লাহ তার উত্তর দিলাম উত্তর আমি রব্বুল আমিন সেখান থেকেও শুনতে পাইছি উনুসের এরপর আমি আল্লাহ বলছি নাজাইনাহু মিনাল গাম আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম মাছের পেট থেকে নয় কিসের থেকে মুক্ত করছেন তার মানে বোঝা যায় একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে দুশ্চিন্তা আমার আল্লাহ বলছেন কোন দুয়ার বরকতে এটা হইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন আয় রব্বুল আমিন আমি তোমার কাছে বলছি সরল স্বীকারোক্তি আমি আমার অন্তরের উপর জুলুম করেছি আমার অন্তরের উপরে জুলুম মানে আমার অন্তরকে তো তোমার পথে চলানোর জন্য তুমি তৈরি করছো কিন্তু আমি সেই অন্তরকে আমার ইচ্ছায় আমার প্রবৃত্তির তাড়নায় আমার মতামত অনুযায়ী চলাইছি এইটা তো আমার ঠিক হয় নাই আল্লাহ আমি জুলুম থেকে তোমার কাছে নিস্তার চাই আকাযালিকা নুনজিল মুমিনিন এর আগ পর্যন্ত বলে যদি আল্লাহ রেখে দিতে আমাদের তাহলে গল্পই খালি শুনতে হতো কিন্তু আল্লাহ উপসংহারে এখানেও বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত যত ঈমানদার যত মুমিন হবে ওই ইউনূস যেরকম মুক্তি পাইছে দুশ্চিন্তা থেকে তার কিন্তু সিদ্ধান্তে ভুল ছিল তারপরেও সরল স্বীকারোক্তি আল্লাহর কাছে তওবা ফেরত আসার কারণে যেরকম ইউনূস আমি আল্লাহ বাঁচাইছি ও ঈমানদার তুমিও চিন্তা করো না আমি রব সেই রবই আছি আমি এই রকম করে যুগে 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 ঈমানদারদেরকে মুক্ত করে দিব যালিকা নুনজিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম করে আমি ঈমানদারদেরকে বাঁচাবো সো এই হাদিসের মধ্যে তিরমিজির মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা এটা বুঝে আর নিজের জুলুমের স্বীকারোক্তি দেয় বান্দার হক নষ্ট না করে আমার আল্লাহ ওই বান্দা যত পেরেশানিতে থাক এই দোয়া যদি অন্তর থেকে ধারণ করে করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারকে মুক্ত করে দেন কে বলেছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা